আসসালামু আলাইকুম। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে 2019 বিশ্বকাপ নিয়ে অনেকেরই হিসেব নিকেশ। তবে 2019 বিশ্বকাপে কে জিতবে এবং জ্যোতিষীদের মতামতে কোন দল এবার বিশ্বকাপ নেবে, আজকের ভিডিওটা আমাদের সাজানো হয়েছে জ্যোতিষীদের গণনার ভিত্তিতে। 2019 বিশ্বকাপ কে জিতবেন? তো আপনারা যদি এয়ার নিউজ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। 2019 বিশ্বকাপ দরজায় দাঁড়িয়েছে, এবারের বিশ্বকাপে ফেভারিট কে কিংবা কাদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা প্রবল বেশি, এ নিয়ে হিসেব নিকেশ অনেকের মধ্যেই শুরু হয়েছে। যার যার দিক থেকে তারা হিসাব করেছেন, যেমন একটা হিসেব কষে ফেলেছেন ভারতের মুম্বাই ভিত্তিক বিখ্যাত জ্যোতিষী গ্রিনস্টোন লোগো। এই লোগোই কয়েকদিন আগে ভারতের ক্রিকেট সমর্থকদের মন ভাঙ্গার মতো একটা খবর দিয়েছেন। তিনি হিসেব কষে বের করেছেন বিরাট কোহলি দলের এবার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়ে, কারণ বিশ্বকাপ জয়ের জন্য অধিনায়ক কোহলির জন্মস্থলের সঙ্গে যে গ্রহ নক্ষত্রের অনুকূলে থাকার কথা ছিল সেগুলো নেই। ভারত যদি নাই জিতে তবে জিতবে কোন দল, সেটিও লোগো গণনা করে বের করেছেন। এই গণনাটা তিনি করেছেন বিশ্বকাপ দলের অধিনায়কদের জন্মস্থানের উপর ভিত্তি করে। লোগোর হিসেব মতে এবারের বিশ্বকাপ যে দল জিতবে তাদের অধিনায়কের জন্মসাল 1985 থেকে 1987 সালের মধ্যে হতে হবে। এই সময়টাই ইউরোনাস ও নেপচুন সবচেয়ে শক্তিশালী অবস্থানে ছিল। এবারের বিশ্বকাপে দলগুলোর অধিনায়কদের এই সময়ে জন্ম নিয়েছেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ, ইংল্যান্ডের ইয়ন মর্গান, পাকিস্তানের সরফরাজ আহমেদ। তবে লোগো মনে করেছেন এর মধ্যে সরফরাজকে বাদ দিতে হবে, কারণ পাকিস্তান অধিনায়ক ইতিমধ্যেই বড় একটা ট্রফি জিতে ফেলেছেন, 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি। তাহলে এবার বিশ্বকাপটা হাতে তুলতে যাচ্ছে অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ড। এই দুই দলের মধ্যে আবার ভালো অবস্থানে আছে ইংল্যান্ড, কেননা অস্ট্রেলিয়া দলে গত বিশ্বকাপ জয়ী দলের 5 জন সদস্য আছে, এটা তাদের ভাগ্যের বিপক্ষে যেতে পারে। সেক্ষেত্রে ইংল্যান্ডের ইয়ন মর্গান আছেন গ্রহ নক্ষত্রের হিসেবে এগিয়ে। আসলে লোগো বিশ্বাস করেন আসন্ন বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে স্বাগতিক দলে, ভারতের তবে কী হবে কোনো সম্ভাবনা নেই। নিজেদের দেশের একটা উপায় দেখছেন লোগো। তার মতে যদি কোহলি কোনো কারণে ইঞ্জুরিতে পড়ে যান তবে নেতৃত্ব দেবেন রোহিত, তখন ভারতের বিশ্বকাপ জেতার সম্ভাবনা থাকবে, কেননা রোহিতের জন্মসাল গ্রহ নক্ষত্রের অনুকূলে। আর বিশ্বকাপে পাকিস্তান ভারত লড়াইয়ের মধ্যে বরাবরের মতো ভারতই জিতবে বলে ভবিষ্যৎবাণী করেছেন মুম্বাই ভিত্তিক এই জ্যোতিষী। দেখা যাক তার গণনা কতটুকু সত্য হয়।